हेलो फ्रेंड्स, वेलकम टू माय यूट्यूब चैनल जॉब्स एंड नॉलेज। वेस्ट बेंगल कोऑपरेटिव सर्विस कमिशन पक्ष থেকে একটা খুব ভালো এবং বড় ভ্যাকেন্সি ব্যাপারে আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব, যেখানে খুব বেশি বড় ভ্যাকেন্সি না হলেও মোটামুটি একটা ভালো ভ্যাকেন্সি কিন্তু রয়েছে। অর্থাৎ প্রায় 49টা ভ্যাকেন্সি এখানে রয়েছে এবং এই ভ্যাকেন্সি ব্যাপারে সমস্ত খুঁটিনাটি বিষয়গুলো জানতে ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। এবং এই নিয়োগে অনলাইনে আবেদন করার জন্য কিছু নতুন নিয়মও কিন্তু চালু করা হয়েছে এবং কিছু নতুন পদ্ধতি বা নতুন কিছু তথ্য এখানে সংযোজন করা হয়েছে। তো সেই ব্যাপারে কিন্তু আমি আলোচনা করব। সুতরাং ভিডিওটা একটু না কেটে কিন্তু সম্পূর্ণ দেখতে হবে, না হলে সেই সকল গুরুত্বপূর্ণ বিষয়গুলো কিন্তু মিস হয়ে যাবে এবং সেক্ষেত্রে অনলাইনে আবেদন করার পদ্ধতি ভুল হতে পারে। তো তাহলে দেখে নেওয়া যাক অফিসিয়াল নোটিফিকেশনটি। তো বন্ধুরা, এটাই হচ্ছে সেই অফিসিয়াল নোটিফিকেশন যেটা ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশনের পক্ষ থেকে বেরিয়ে এসেছে এবং এখানে অ্যাডভার্টাইজমেন্ট নম্বর 3/2020 সেটা এখানে উল্লেখ করা আছে। এবার দেখে নেওয়া যাক নোটিফিকেশানে বিস্তারিতভাবে কী বলা হয়েছে। তাহলে এই অফিসিয়াল নোটিফিকেশানে দেখা যাচ্ছে এখানে কিন্তু দু ধরনের ক্যাটাগরির জন্য নিয়োগ চলছে। এক হচ্ছে অফিসার পোস্টের জন্য এবং গ্রুপ সি পোস্টের জন্য। এবং এখানে ছকের মাধ্যমে সমস্তটা দেওয়া রয়েছে। এখানে নেম অফ দ্য ইনস্টিটিউশন দেওয়া রয়েছে, অর্থাৎ কোথায় কর্মক্ষেত্র হবে। এখানে নেম অফ দ্য পোস্ট, কোন পোস্টের জন্য আবেদন চলছে, নাম্বার অফ দ্য ভ্যাকান্সিস, প্রত্যেক পোস্টের ভ্যাকান্সি কত, ক্যাটাগরি এখানে দেওয়া রয়েছে এবং এখানে মিনিমাম কোয়ালিফিকেশান কিন্তু দেওয়া রয়েছে এবং এখানে পোস্ট কোড এবং টোটাল স্যালারি এখানে কিন্তু দেওয়া রয়েছে। প্রথমে অফিসার পোস্টের জন্য বাঁকুড়া ডিস্ট্রিক্টে নিয়োগ হচ্ছে গ্রেড 2 স্কেল 2 জন্য। টোটাল ভ্যাকান্সি দুটো। এখানে কিন্তু মিনিমাম কোয়ালিফিকেশান যেটা লাগবে, গ্র্যাজুয়েট হতে হবে, তার সঙ্গে BCK অর্থাৎ বেসিক কম্পিউটার নলেজ কিন্তু থাকা প্রয়োজন, যেটা অনেকেরই হয়তো আছে। এবং পাশাপাশি এখানে স্যালারি স্ট্রাকচার কিন্তু দেওয়া রয়েছে। এবং পরের ভ্যাকান্সিটিও রয়েছে বাঁকুড়া ডিস্ট্রিক্টের জন্য গ্রেড 2 স্কেল 2, এখানে টোটাল ভ্যাকান্সি একটা। এখানে বিকম এবং তার সঙ্গে বেসিক কম্পিউটার নলেজ কিন্তু থাকতে হবে। এরপর গ্রুপ সি পোস্টের জন্য রয়েছে, এখানে বাঁকুড়া টাউন কোঅপারেটিভ ব্যাংকের জন্য নিয়োগ চলছে অফিস অ্যাসিস্ট্যান্ট গ্রেড 3, টোটাল ভ্যাকান্সি দুটো। ক্যাটাগরি ওয়াইজ ভাগগুলো এখানে দেওয়া রয়েছে, এখানে বিকম এবং কম্পিউটার নলেজ থাকতে হবে। অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট পদের জন্য ভ্যাকান্সি দুটো, বিকম এবং তার সঙ্গে BCK। এবং নাম্বার 3 রয়েছে অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার, সেখানে পদের সংখ্যা আছে 10টি, যেখানে একটু বেশি পদ আছে। এখানে কিন্তু গ্র্যাজুয়েট হলেই কিন্তু হয়ে গেছে, তার সঙ্গে বেসিক কম্পিউটার নলেজ কিন্তু প্রয়োজন। গ্রুপ সির পরবর্তী পোস্ট রয়েছে বাঁকুড়া ডিস্ট্রিক্টের জন্য, এখানে পোস্ট আছে গ্রেড 3, ভ্যাকান্সি 15টা, গ্র্যাজুয়েট হতে হবে এবং তার সঙ্গে বেসিক কম্পিউটার নলেজ থাকা বাঞ্ছনীয়। নাম্বার 5 রয়েছে বিধাননগরের জন্য, এখানে সেলস কাম জেনারেল অ্যাসিস্ট্যান্ট পদের জন্য 3টে ভ্যাকান্সি। এখানে যোগ্যতা হতে হবে গ্র্যাজুয়েট এবং এখানে যদি কমার্স গ্র্যাজুয়েট হয় তাহলে অগ্রাধিকার এবং তার সঙ্গে BCK। এরপর রয়েছে দার্জিলিং ডিস্ট্রিক্টের জন্য, এখানে নেওয়া হচ্ছে গ্রেড 3 জন্য, ভ্যাকান্সি 11টি। এখানে গ্র্যাজুয়েট দরকার, তার সঙ্গে বেসিক কম্পিউটার নলেজ প্রয়োজন এবং তার সঙ্গে নেপালিতে মাধ্যমিক বা ICSE, HS বা ISC অর সমতুল্য কিছু পাস এখানে থাকতে হবে। এরপর রয়েছে সাউথ চব্বিশ পরগনা, এখানে ফিল্ড অফিসার পদে নেওয়া হচ্ছে 1টি ভ্যাকান্সি, হায়ার সেকেন্ডারি প্রয়োজন, তার সঙ্গে BCK। এরপর রয়েছে জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের জন্য, সেখানে ভ্যাকান্সি একটা। এখানে অফিস অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ হচ্ছে মাধ্যমিক প্রয়োজন এবং তার সঙ্গে BCK। এরপর রয়েছে বর্ধমান রেঞ্জ 2, এখানে অফিস অ্যাসিস্ট্যান্ট গ্রুপ সি পোস্টের জন্য ভ্যাকান্সি হচ্ছে একটা, এখানে মাধ্যমিক প্রয়োজন, তার সঙ্গে বেসিক কম্পিউটার নলেজ কিন্তু প্রয়োজন। যদি এখানে মাধ্যমিকের পরিবর্তে গ্র্যাজুয়েটও হয় সেক্ষেত্রে কিন্তু অগ্রাধিকার পাওয়া যাবে। এবার দেখে নেওয়া যাক বয়সের ব্যাপারে কী বলা হয়েছে। তো এখানে বয়স গুনতে হবে 1/1/2020 হিসাবে এবং এখানে যে বয়স দেওয়া আছে সেটা জেনারেলদের জন্য মিনিমাম হতে হবে 18 বছর এবং ম্যাক্সিমাম হতে হবে 40 বছর পর্যন্ত। এবং সেই অনুযায়ী SC, ST, OBC A এবং OBC B যেরকম বয়সে ছাড় থাকে সেখানে কিন্তু সেভাবে বয়সের ছাড়টা এখানে দেওয়া রয়েছে। এবার এই জায়গাটা একটু লক্ষ্য করতে হবে, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমি বলছিলাম। এখানে কিন্তু ইমেল অ্যাড্রেস এবং মোবাইল নাম্বার অবশ্যই লাগবে অ্যাপ্লাই করার জন্য। এবং এখানে আরও কী কী লাগছে, এখানে লাগছে পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, সিগনেচার, লেফট থাম্ব ইমপ্রেশন, এইটা কিন্তু নতুন এখানে অ্যাড করা হয়েছে। লেফট থাম্ব ইমপ্রেশন কিন্তু ম্যাক্সিমাম পরীক্ষাতে লাগে না, কিন্তু এখানে লাগছে। এছাড়া লাগছে অ্যাডমিট কার্ড অথবা সার্টিফিকেট অফ মাধ্যমিক অথবা ইকুইভ্যালেন্ট এক্সামিনেশনের উপরে সার্টিফিকেট, এবং যাদের কাস্ট সার্টিফিকেট আছে তাদের কাস্ট সার্টিফিকেট। তো এছাড়া এই অনলাইনে আবেদনের পদ্ধতি যদি প্রয়োজন হয়ে থাকে তো সেটাও কমেন্ট বক্সে কমেন্ট করলে আমি কিন্তু তার উপরেও একটা ভিডিও বানিয়ে দেবো যে কীভাবে অনলাইনে আবেদন করতে হবে। এবং এখানে ইনস্ট্রাকশানে কিন্তু বলা হয়েছে যে
একটার বেশি দুটো পদে কিন্তু আবেদন করা যাবে না। এবার দেখে নেওয়া যাক ফিজের ব্যাপারে। এখানে ফিজের যে অ্যামাউন্টটা আছে সেটা জেনারেলদের জন্য আছে 400, তার সঙ্গে প্রসেসিং ফি আছে 250, টোটাল 650 টাকা। এবং ওবিসিদের জন্য এক্সামিনেশন ফি আছে 400 এবং প্রসেসিং ফি আছে 250, টোটাল 650 টাকা। এসসি এবং এসটিদের জন্য এক্সামিনেশন ফিজ কিন্তু এখানে নীল আছে, অর্থাৎ কোনো এক্সামিনেশন ফিজ লাগছে না, শুধুমাত্র প্রসেসিং ফি 250 টাকা দিলেই কিন্তু হয়ে যাচ্ছে, অর্থাৎ মোট অ্যামাউন্ট কিন্তু 250 টাকা। এরপর দেখে নেওয়া যাক সিলেকশন প্রসিডিওর। এখানে কিন্তু বলা হয়েছে স্টেজ ওয়ানে যেটা হবে অনলাইন এক্সামিনেশন হবে, যেটা কিন্তু 150 নম্বরের MCQ টাইপের জন্য। এবং এই 150 নম্বরের মধ্যে যে সিলেবাস থাকছে সেটা কিন্তু এখানে দেওয়া রয়েছে। এখানে কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড থাকছে, থাকছে টেস্ট অফ রিজনিং, জেনারেল অ্যাওয়ারনেস থাকছে, ইংলিশ থাকছে, তার সঙ্গে বেঙ্গলি অথবা নেপালি থাকছে। নেগেটিভ মার্কিং আছে 1:4 হিসাবে, অর্থাৎ প্রতি 4টে ভুলের জন্য 1 নম্বর করে কিন্তু কাটা হবে। সময় আছে 2 ঘন্টা, টোটাল মার্কস আছে 150। এবং স্টেজ টুর ব্যাপারেও কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে, এখানে ফান্ডামেন্টাল অফ অ্যাকাউন্টেন্সি অ্যান্ড জেনারেল ব্যাঙ্কিং অ্যাওয়ারনেসের উপরে কোশ্চেন থাকবে 100টা, MCQ টাইপ, যেখানে 1.5 ঘন্টা সময় দেওয়া হয়েছে। এবং এখানে স্টেজ ওয়ান এবং স্টেজ টুর পরেও কিন্তু থাকছে ভাইভা টেস্ট এবং গ্রুপ সি ক্যাটাগরিদের জন্য কম্পিউটার টেস্ট। এগুলো একটু ভালো করে দেখে নিতে হবে। এবং এই নোটিফিকেশনটা আমি আমার টেলিগ্রাম চ্যানেলেও কিন্তু দিয়ে দেবো, সেখানে সমস্ত বিস্তারিত তথ্যগুলো দেওয়া থাকবে। এবং এখানে কিন্তু ইনস্ট্রাকশানে এটাও বলা হয়েছে এখানে কিন্তু কোনো রকম অ্যাডমিট কার্ড পাঠানো হবে না, মোবাইলে SMS-এর মাধ্যমে কিন্তু সমস্ত পরীক্ষার বিষয়ে তথ্য আগে থেকে জানানো হবে এবং অফিসিয়াল ওয়েবসাইট যেটা আছে সেখান থেকে কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিতে হবে। এবং এখানে বলা হয়েছে অনলাইনে যে আবেদনটা করতে হবে সেটা শুরু হচ্ছে 17/10/2020 4টে থেকে এবং এটা চলবে রাত্রি 11:59 PM পর্যন্ত 30/11/2020 পর্যন্ত। এবং এখানে এই ওয়েবসাইটের উল্লেখ করে দেওয়া হয়েছে এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু অনলাইনে আবেদন করতে হবে এবং পরবর্তী সমস্ত যে অ্যাডমিট কার্ডগুলো সেগুলোও কিন্তু এই ওয়েবসাইট থেকেই কিন্তু ডাউনলোড করা যাবে। তো তাহলে বন্ধুরা, এটাই ছিল আজকের ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশনের পক্ষ থেকে একটা ভ্যাকান্সি ব্যাপারের তথ্য। আশা করি ভিডিওটা অনেকটাই হেল্পফুল হবে এবং এই ধরনের সমস্ত ভিডিওগুলো পেতে জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং বেল আইকনটা প্রেস করতে ভুললে চলবে না। তো তাহলে বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন।